हेलो स्टूडेंट्स, हमें परवर्ती दिन परवर्ती पर्वे तुम्हारे सामने आबार चले परवर्ती विषय नहीं। हमें गत पर्वे कि जेने डिम्बाणु उत्पादन प्रक्रिया जेने निषेकेर आगे हमें एक विषय सम्बन्धे जेने नेब जेटी तुम्हारे पाठ्यपुस्तके सिलेबासे किन्तु रये गेछे सेटी कि रजचक्र। तुम्हारा जदि आमार क्लासगुली प्रतिनियत पेते चाओ তাহলে অবশ্যই ইউটিউবে যাবে, সুপ্রিয় দত্ত ক্লাসেস সার্চ করবে এবং সাবস্ক্রাইব করবে, দেখবে প্রতিনিয়ত তোমরা ক্লাসগুলি পেয়ে যাচ্ছ। এটা কিন্তু এর আগে কিন্তু তোমরা কোনো শ্রেণীতে কিন্তু এই বিষয়টি পাওনি। এখন তোমাদের সামনে যেহেতু এই বিষয়টি সিলেবাসে আছে, তাই আমি আজকে আলোচনা করছি রজচক্র সম্বন্ধে। আসলে রজচক্র ব্যাপারটা কি একটু সহজভাবে বুঝে নাও। প্রায় সব রকম মেরুদণ্ডী প্রাণী বছরে একটি নির্দিষ্ট সময়ে তাদের যৌন অঙ্গগুলি সক্রিয় হয়ে ওঠে, আর এই সময়কে কি বলা হয় জানো? প্রজনন ঋতু বলা হয়। এই সময় কি হয়? পুরুষ এবং স্ত্রী প্রাণীদের যৌনাঙ্গ সমূহ পূর্ণ সক্রিয় জনিত হয়, তার ফলে শারীরিক এবং মানসিকভাবে যৌন মিলনে কিন্তু তারা সক্রিয় হয়ে ওঠে। আর প্রজনন ঋতুতে স্ত্রী প্রাণীর যৌনাঙ্গে এক বা একাধিক নিয়মিত চক্রাকার পরিবর্তন ঘটতে দেখা যায়। মানুষের ক্ষেত্রে এই পরিবর্তনগুলি রজচক্র বা মাসিক যৌনচক্র বলা হয়, আর ইতর প্রাণীদের ক্ষেত্রে এই চক্রকে কিন্তু ঋতুচক্র বলা হয়। তাহলে যে এই যে রজচক্র আসলে ব্যাপারটা কি, তোমরা সকলেই জানো যে স্ত্রী দেহে কি হয়, যে যৌন জীবনে গড়ে 28 দিন অন্তর কি হয়, ভগ্ন এবং বিচ্ছিন্ন জরায়ু গাত্র, অনিষিক্ত ডিম্বাণু, লিউকোসাইট কোষ ও মিউকাস সমন্বিত রক্ত যোনিপথ দিয়ে বেরিয়ে আসে, একে বলা হয় রজস্রাব। আর রজস্রাবের সময় হলো কদিন ঘটতে পারে? 4 দিন থেকে 6 দিন এই ঘটনা দেখা দেয়। তাহলে রজচক্রের সংজ্ঞায় আমরা কি বলতে পারি, যে নারীদের যৌন জীবনে একটি রজস্রাবীয় দশার শুরু থেকে পরবর্তী রজস্রাবীয় দশার শুরু পর্যন্ত যৌনাঙ্গ সমূহে যে চক্রাকার ও পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকে বলা হয় রজচক্র। এবার জেনে নেই যে এই রজচক্রের সময় সীমা। পিটুইটারি গ্রন্থি আছে, তোমরা জানো পিটুইটারি গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়, আর এই গোনাডোট্রপিক হরমোনের প্রভাবে 8 বছর থেকে 13 বছর বয়সের মেয়েদের কি হয়, প্রথম রজস্রাব কিন্তু শুরু হয়। আবার গর্ভাবস্থায় কি হয়, পুরোপুরিভাবে এবং স্তন্দানকালে সাময়িকভাবে রজস্রাব কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে রজ নির্বৃত্তিকালে রজচক্র কি অনিয়মিত হতে থাকে? আবার কত জীবনের কত বছর পর্যন্ত চলতে থাকে? 40 থেকে 50 বছর বয়সে রজস্রাব পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাহলে রজচক্রের স্থায়িত্ব কি? রজচক্র গড়ে 28 দিন স্থায়ী হয়, অর্থাৎ 25 থেকে 30 দিনের মধ্যে এর চক্রটা শেষ হয়ে যায়। এবার আমরা জানব যে এই যে রজস্রাব এই সময় ডিম্বাণুতালে কখন উৎপন্ন হয়, শেষ রজস্রাবের 13 থেকে 17 দিনের মধ্যে, অর্থাৎ 1 তারিখে যদি রজস্রাব শুরু হয় তাহলে 13 থেকে 17 দিনের মধ্যে, অর্থাৎ 13 থেকে 17 তারিখের মধ্যে পরিণত গ্রাফিয়ান ফলিকাল অর্থাৎ পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ ঘটে, আর এই প্রক্রিয়াকে বলা হয় কি, ডিম্ব নিঃসরণ। তাহলে এই যে রজচক্রের সময় কার কার পরিবর্তন ঘটে? প্রথম পরিবর্তন ঘটবে ডিম্বাশয়ের, দ্বিতীয় পরিবর্তন ঘটবে জরায়ুর। এই প্রশ্নটি কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন তোমরা দেবে পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র থাকে। তাহলে আমরা জেনে নেই রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি কি। 1 নম্বরে জানব ডিম্বথলি দশা। ডিম্বথলি দশা
এই দশায় কি ঘটে? এই দশায় কি ঘটে জানো? যে রজস্রাব শুরু হওয়া থেকে ডিম্ব নিঃসরণের সময় পর্যন্ত, আমি একটু আগে কি বললাম, 1 তারিখে যদি রজস্রাব শুরু হয়, ডিম্ব নিঃসরণের সময়কাল অর্থাৎ কি 13 থেকে 14 দিন, তাহলে আমরা এখানে কত লিখব? তাহলে প্রথম 1 তারিখে শুরু হলো, তাহলে কয় তারিখে গিয়ে ডিম্বাণু নিঃসরণ শুরু হবে? 14। তাহলে 1 থেকে 14 দিন অর্থাৎ রজস্রাব শুরু হলো 1 তারিখে, এই 14 দিন পর্যন্ত সময়টাকে কি বলবো? ডিম্বথলি দশা। তাহলে এই দশায় কি হয়? ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে আদি ডিম্বথলি, তোমাদের আগে পর্বে বলেছিলাম, ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়ে পরিণত ডিম্বথলিতে পৌঁছায়। আর এরপর লুটিনাইজিং হরমোনের প্রভাবে ডিম্বথলির মধ্যে তরল পদার্থ দ্রুত সঞ্চিত হয়, ফলে ডিম্বথলি কি হবে? তরল পদার্থ যদি ডিম্বথলির ভিতরে ভর্তি হয়ে যায়, তর এই ডিম্বথলিটা কি হবে? বিদীর্ণ হবে, এবং তখন কিন্তু ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসবে, ফলে কি হবে? অভিলেশন ঘটবে। আর ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গত হওয়াকে কি বলা হয়? অভিলেশন বলা হয়। তাহলে এই যে 14 দিনের পরে কোন দশা আসবে? নাম্বার 2, অর্থাৎ ডিম্বাণু বের হবে, তার মানে কি? ডিম্ব নিঃস্রাবী দশা। ডিম্ব নিঃস্রাবী দশা। এই যে ডিম্ব নিঃস্রাবী দশা কি হচ্ছে? যে এই দশায় পরিণত ডিম্বথলি থেকে একটি পরিণত ডিম্বাণু নিক্ষেপ হচ্ছে, আর সেই সঙ্গে কি হচ্ছে? ইস্ট্রোজেন ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক তারপরেই কি হবে? তাহলে তারপরেই মানে ধরলাম 14 দিনের পরে এই ঘটনা ঘটে গেল, তাহলে 15তম দিনে কি ঘটবে? পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে গেলে শুধু থলিটি পড়ে থাকবে। থলিটি পড়ে থাকলে কি বলে? যেটা আগের পর্বে বলেছিলাম, পিত গ্রন্থি বা লিউটিয়াল দশা। কি বলবো? পিত গ্রন্থি বা লিউটিয়াল দশা। লিউটিয়াল দশা। তাহলে এই দশাটা কদিন চলবে? 15 দিন থেকে কিন্তু ঠিক 28 দিন পর্যন্ত। তাহলে 15 থেকে 28, তার মানে কি? পরবর্তী 13 দিন। আর এই সময় কি হবে? পিটুইটারি নিঃসৃত LH লিউটিলাইজিং হরমোনের প্রভাবে কি? যে বিভিন্ন ডিম্বথলি পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম কিন্তু গঠন করে, আর কর্পাস লিউটিয়াম ক্রমশ কি হবে? বৃদ্ধি পেতে থাকে এবং প্রোজেস্টেরন নিঃসরণ বৃদ্ধি ঘটায়। পরবর্তী 28 দিন পার হয়ে গেল, তাহলে 15 থেকে 28 দিন যখন পার হয়ে গেল, এবার কিন্তু চক্রের আবার শুরুতে চলে আসলো, অর্থাৎ এবার কি হবে? রজস্রাবীয় দশা। রজস্রাবীয় দশা। তাহলে আমি রজস্রাবীয় দশায় একটু আগেই বললাম, আবার বলতে পারি কি, যে এই দশাটি 28 দিনের মাথা থেকে শুরু হয়ে আবার 4-6 দিন চলবে। তাহলে 4-6 দিন শুরু, মানে কি? পরবর্তী চক্র আবার শুরু হলো, আর এই সময় পিত গ্রন্থি কি হবে? লোপ পাওয়ার, প্রোজেস্টেরন ক্ষরণ কিন্তু বন্ধ হয়ে যাবে, আর জরায়ু থেকে রজস্রাব হতে থাকবে। তাহলে ঘুরে কিন্তু কি হলো? ডিম্বথলি দশা থেকে ডিম্ব নিঃস্রাবী দশা, ডিম্ব নিঃস্রাবী দশা থেকে পিত গ্রন্থি বা লিউটিয়াল দশা, এই দশা থেকে কি আসলো? রজস্রাবীয় দশা। এই রজস্রাবীয় দশা থেকে আবার ঘুরে কিন্তু এখানে চলে গেল। তাহলে আমরা দেখলাম যে এই রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তন। এবার ঠিক একইভাবে কার পরিবর্তন জানব? যে জরায়ুর মধ্যে যে পরিবর্তনগুলি ঘটে সেই পরিবর্তন সম্বন্ধে এবার জানব। চলো যে প্রথম দশাটা কি সেটা এবার জেনে নিই। এখানে দেখো, প্রথম দশা হলো নিরাময় দশা। আসলে এই নিরাময় দশায় কি হয়? আসলে এই দশায় কি হয় যে রজস্রাব সমাপ্তি হচ্ছে কি 1 থেকে 6 দিন, তারপরে 7 দিনের দিন থেকে কি হবে যে জরায়ুর প্রাচীরের কি হবে? মেরামত শুরু হয়। আর জরায়ুর ভিতরে একটি স্তর থাকে, যে স্তরটিকে বলা হয় এন্ড্রোমেট্রিয়াম। এই এন্ড্রোমেট্রিয়াম স্তরটি পুনর্গঠিত হয়। তাহলে এই দশার স্থায়িত্ব কয়দিন? 6 দিন। অর্থাৎ রজচক্রের পরবর্তী 7 থেকে 14 দিন হলো এই সময়টা। তাহলে ধরলাম যে 7 দিনের মাথা থেকে 14 দিন পর্যন্ত
एक तारीख थेके छय तारीख रजस्रावी दशा छिलो, ताहले सात दिनेर दिन थेके चौदह दिन पर्यन्त निरामय दशा, अर्थात एई समय एंडोमेट्रियम स्तर पुरु हय, रक्तबाह नाली की हय स्फीत हय, ग्रंथिगुलो की हय बड़ हय, शाखा प्रशाखा विशिष्ट ओ कुण्डलीकृत हय। परवर्तीते कि रयेछे? डिम्ब निःसरण दशा। এই ডিম্ব নিঃসরণ দশা যেহেতু এই চোদ্দ গেল, তাহলে চোদ্দ থেকে কি করতে পারি? ষোলো করতে পারি, এক থেকে দুই দিন। এই ক্রমবর্ধমানশীল দশার পর এই দশায় কি হয়? পরিণত ডিম্বথলি থেকে একটি পরিণত ডিম্বাণু নিঃসরণ ঘটে। তাহলে যৌন চক্রে ১৩ থেকে ১৬ দিনে ডিম্বাণু নিঃসৃত হয়। এবার এই ১৬ দিন থেকে কতদিন যাবে? ষোলো দিন থেকে অর্থাৎ আঠাশ দিন পর্যন্ত। এই সময়কালটাকে কি বলবো? প্রাক রজ শ্রাবীয় দশা। এই সময় এন্ডোমেট্রিয়াম আরো পুরু হয়, রক্তনালীবাহ আরো স্ফীত হয়, গ্রন্থিসমূহ আরো বৃদ্ধি পেয়ে কুণ্ডলকৃত হয়, এবং এই সময় রক্তাব তরল খরিত হয়ে জরায়ু গহ্বরে কিন্তু জমা হয়। আর তারপরে কি আসবে? রজ শ্রাবীয় দশা। তাহলে রজস্রাবীয় দশায় কি হবে? যেহেতু এখানে কি হলো যে রক্তাব তরল পদার্থ সঞ্চিত হলো, এবার এই রজস্রাবীয় দশায় অর্থাৎ আঠাশ দিন পরে এই দশা শুরু হবে এবং চার থেকে ছয় দিন স্থায়ী হবে। হঠাৎ প্রজেষ্ঠনের ক্ষরণ বন্ধ হয়ে যাওয়ায় এই দশার উদ্ভব হয়, জনিপথ দিয়ে কিন্তু তখন রক্তক্ষরণ শুরু। আর তারপরে কি? এই রজস্রাবীয় দশার পরে আবার চক্রাকারে নিরাময় দশায় চলে যাবে। তাহলে দুটো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি হলো ডিম্বাশয়ের পরিবর্তন, অপরটি হলো জরায়ুর পরিবর্তন। তোমরা ভালো করে পাঠ্যপুস্তকের সাথে আরো ভালো করে বুঝে নেবে। আজকের মতো এতটুকু, পরবর্তী দিন পরবর্তী পর্ব নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। তোমাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।